আসসালামু আলাইকুম। দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শামিমা সুলতানা, সহকারী শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি পাঠ উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের পড়াশোনা নিশ্চয় খুব ভালোভাবে চলছে। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 1, 2 এবং 3 আলোচনা করব। আমাদের তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। প্রথমে আমরা জেনে নিই সংস্কৃতি কী। সংস্কৃতি একটি পরিপূর্ণ জীবন প্রণালী। সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। কেউ বলেছেন সংস্কৃতি হচ্ছে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আবার কেউ বলেছেন সংস্কৃতি একটি পরিপূর্ণ জীবন প্রণালী। অনেকের মতে সংস্কৃতি হচ্ছে মানুষের অর্জিত আচরণ, আবার কেউ কেউ বলেন সংস্কৃতি হলো উদ্দেশ্য সাধনের উপায় বা কৌশল। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতির অন্তর্ভুক্ত। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ইভি টেইলরের মতে সংস্কৃতি হচ্ছে সমাজের সদস্য হিসাবে আমরা যা কিছু অর্জন করি তাই আমাদের সংস্কৃতি, যেমন অর্জিত আচার আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, প্রথা, আইন ইত্যাদির জটিল সমাবেশই হচ্ছে সংস্কৃতি। তো শিক্ষার্থীরা, সংস্কৃতির উপাদান কয়টি? দুইটি। কি কি? একটি বস্তুগত উপাদান আর একটা হচ্ছে অবস্তুগত উপাদান। এখন এই যে বস্তুগত উপাদান, এগুলি কি কি নিশ্চয় তোমরা জানো। বস্তুগত মানে যেগুলি আমরা দেখতে পাই, তাই না? কি কি? এই যে তোমাদের ঘর বাড়ি, তারপর বিদ্যালয়, তারপর মসজিদ, মন্দির, অফিস, আদালত, এইগুলি হচ্ছে সংস্কৃতির বস্তুগত উপাদান। আর অবস্তুগত উপাদান কোনগুলি? যেগুলি আমরা অনুভব করতে পারি, খালি চোখে দেখা যায় না, অনুভব করা যায়, তাই না? কী কী? জ্ঞান, মেধা, শিক্ষা, তারপরে মানুষের অন্তর্নিহিত গুণাবলী, কলা কৌশল ইত্যাদি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তোমাদের এই অধ্যায়ের পার্ট 1-এ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ধারণা। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, তাই না? তাহলে সংস্কৃতির পরিবর্তন, আমরা কোথায় বসবাস করি? আমরা সমাজে বসবাস করি, এবং যে কোনো দেশে কি রয়েছে, বিভিন্ন অঞ্চলে বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে কি একই সংস্কৃতি রয়েছে? একই না, ভিন্ন ভিন্ন সংস্কৃতি বিদ্যমান। আবার এক দেশের মধ্যেও কি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির মধ্যে আমরা কিছুটা হলেও তফাত দেখতে পাই? এই যে তফাত বা সংস্কৃতির ভিন্নতা, এগুলি কেন কেন হয়ে থাকে? আমরা একটু আগেই বললাম যে মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। তোমরা খেয়াল করে দেখো যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের পোশাক আশাক, খাবার দাবার, তারপর জীবনযাপন প্রণালী, তাই না, এগুলি কি এক? এগুলি কিন্তু এক নয়, ভিন্ন ভিন্ন। এই ভিন্নতার মূলে অনেকগুলি কারণ রয়েছে। কি কি সংস্কৃতির? তার আগে আমরা কিছু সংস্কৃতির বৈশিষ্ট্যটা জেনে নিই। কি কি সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? সংস্কৃতি গতিশীল, অর্থাৎ চলমান। মোট কথা, সংস্কৃতি স্থির নয়। যদি স্থির থাকতো তাহলে কি হতো? সংস্কৃতির মধ্যে কোনো পরিবর্তন আসতো না। সংস্কৃতি পরিবর্তন না আসলে সমাজেরও কি আসতো না? পরিবর্তন আসতো না। তাহলে এই যে সাংস্কৃতিক পরিবর্তন, এটা কেন হয়, কিভাবে হয়ে থাকে? যেহেতু সংস্কৃতি কি গতিশীল বা চলমান, এবং এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মধ্যে কি হয়, সংস্কৃতি সঞ্চালিত হয় বা মানে এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতির মধ্যে যখন সংস্কৃতির সঞ্চালন হয়ে থাকে, তখনই অনেক সময় কি হয়, সংস্কৃতির মধ্যে পরিবর্তন আসে। আবার কি হয়, মানুষের
তার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব প্রয়োজন, প্রয়োজনের তাগিদে অনেক ক্ষেত্রে কী হয়, মানুষের জীবনযাপন প্রণালী বা সংস্কৃতির যে অন্যান্য উপাদান রয়েছে এগুলির মধ্যেও কিছুটা পরিবর্তন আনতে হয়, তখনও কী হয়, সংস্কৃতির পরিবর্তন হয়ে থাকে। আবার বর্তমানে বিশ্বায়নের যুগে কী হয়, অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও কিন্তু নিজ সংস্কৃতির মধ্যে কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়। এখন আমরা ঘরে বসেই কী করতে পারি, বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। তোমরা খেয়াল করে দেখো, আমরা কোথায় বসবাস করছি, বাংলাদেশে বসবাস করছি, তাই না? এই বাংলাদেশে বসবাস করেও কিন্তু এখানে বসেও আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের রীতিনীতি বা জ্ঞান বিজ্ঞান এগুলি সম্পর্কেও কিন্তু জানতে পারি, এবং মানুষ তার প্রয়োজনে কী করে এগুলি গ্রহণ করে, ফলে কী হয়, সংস্কৃতির মধ্যে কিছুটা পরিবর্তন আসে। সংস্কৃতির এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা যখন ইতিবাচক হয় তখনই এই ইতিবাচক পরিবর্তনকে আমরা কী বলে থাকি, উন্নয়ন বলে থাকি। যেহেতু আমাদের এই পাঠের মধ্যে কী কী রয়েছে, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, উন্নয়ন জিনিসটা আসলে কী, উন্নয়ন জিনিসটা কী, সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা, যেমন ছিল তার থেকে আস্তে আস্তে যখন পরিপূর্ণতার দিকে ধাবিত হয়, তো এইরকম অবস্থাটাই হচ্ছে কি, উন্নয়ন। সমাজ কি এক জায়গায় থেমে থাকে, এক জায়গায় কিন্তু থেমে থাকে না। এক সময় প্রিমিটিভ সোসাইটিতে মানুষ কী করত, পশু পাখি শিকার করে খেত, বন থেকে ফলমূল আহরণ করে খাওয়া দাওয়া করত। সেই সময়ে মানুষের তেমন অন্য কোনো পেশা ছিল না, পশু শিকার করা এবং ফলমূল সংগ্রহ করা ছাড়া আর কোনো কিন্তু পেশা ছিল না। কিন্তু বর্তমানে দেখো, বর্তমানের মানুষ কত কী কাজ করে, তাহলে এই যে আদি অবস্থা বা ধাপে ধাপে মানুষের অর্থনৈতিক অবস্থা বলো বা জীবনযাত্রা বলো, এগুলির যে পরিবর্তন, এগুলি হচ্ছে আমাদের সামাজিক মানে উন্নয়ন। এক সময় উন্নয়ন বলতে কী বোঝানো হতো, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নকেই বোঝানো হতো, কিন্তু বর্তমানে সমাজবিজ্ঞানীদের মতে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন হলেই কিন্তু সমাজে উন্নয়ন পরিলক্ষিত হবে না, সামাজিক উন্নয়ন হতে গেলে অবশ্যই মানুষের সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন দুটোরই প্রয়োজন রয়েছে, এবং দুটি হলে তবে আমরা কী বলতে পারি, সমাজে উন্নয়ন ঘটেছে। আরও আমরা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি এই উন্নয়ন নিয়ে, উন্নয়নটা কি তাহলে পরিবর্তন, দেখো খেয়াল করে দেখো, আদি অবস্থা থেকে কিছুটা পরিবর্তন, চেঞ্জ কিসের দিকে, পজিটিভ দিকে, মানুষ যেরকম চায় তাই না, সেই রকম দিকে যে পরিবর্তন সেটাই হচ্ছে, বা কাঙ্ক্ষিত যে পরিবর্তন সেটাকে আমরা কী বলছি, উন্নয়ন বলছি। এই পরিবর্তনকে কাজে লাগিয়ে মানুষের কী হয়, মানুষের জীবনযাত্রারও কিন্তু পরিবর্তন হয়। আমরা কী বললাম যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, তো আমাদের সংস্কৃতির বিভিন্ন উপাদানের পরিবর্তনের মাধ্যমে কী হচ্ছে, সমাজের পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তন যখন পজিটিভ বা ইতিবাচক হচ্ছে তখনই কিন্তু উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশের অনেক এলাকায় কী হয়, উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ হয়। এক সময় লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো, এখনও হয়, কিন্তু অনেক জায়গায় কী হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে, শুধু তাই না, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হচ্ছে। এতে কী হচ্ছে, এতে ফলন অনেক বেশি হচ্ছে, এই ফলন বেশি হওয়ার ফলে মানুষের কী হচ্ছে, অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে, অর্থনৈতিক পরিবর্তন হলে মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হচ্ছে, ফলে সামাজিক পরিবর্তন সাধিত হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, এই সাংস্কৃতিক পরিবর্তনের ফলে কী হয়, যখন সামাজিক পরিবর্তন হয় তখনই কিন্তু আমাদের কী হয়, উন্নয়ন সাধিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, পার্ট দুয়ে আমরা এখন চলে যাব। পার্ট দুয়ে কী রয়েছে, পার্ট দুয়ের বিষয়বস্তুটা কী, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। তাহলে আমরা কিসের কিসের বৈশিষ্ট্য আলোচনা করব, উন্নয়নের এবং সাংস্কৃতিক পরিবর্তন। তো উন্নয়নের বৈশিষ্ট্যটা কী, সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন,
তারপর তাদের শুধুমাত্র মানের উন্নতি সাধন তাই না, এর পাশাপাশি সমাজের মধ্যে বৈষম্য দূরীকরণ, শোষণ, নিপীড়ন এগুলি প্রভাব বা মাত্রা কমিয়ে আনা যদি একেবারেই শেষ মানে নির্মূল করা যায় তাহলে আরও ভালো। জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে যখন মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয় এবং সেটা মানুষের মঙ্গলে মানে মঙ্গলের জন্য ব্যয় হয় বা এই চিন্তাভাবনা বা জ্ঞান বিজ্ঞান যখন মঙ্গলের দিকে ধাবিত হয় এই রকম পরিস্থিতিকে আমরা কি বলে থাকি, উন্নয়ন আসলে বলে থাকি। যেমন পরমাণু আবিষ্কার, পরমাণু আবিষ্কার এটা অবশ্যই বিজ্ঞানের একটি বড় কি আবিষ্কার, কিন্তু এই আবিষ্কারের মাধ্যমে কি হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমা আবিষ্কার করলো, শুধু তাই না, এবং এর ফলে যখন ধ্বংসযজ্ঞ হলো তখন কিন্তু এটার মাধ্যমে মানুষের কি হলো, ক্ষতি হলো, তখন কিন্তু এই পরমাণু আবিষ্কারের মাধ্যমে যে অ্যাটম বোমা আবিষ্কার করলো এটা মানুষের ধ্বংসযজ্ঞ সাধিত করায় এটার মাধ্যমে কি হলো না, উন্নয়ন হলো না, কিন্তু এটাকে ভালো কাজে লাগিয়ে মানুষের জনকল্যাণ করার মাধ্যমেই উন্নয়ন সাধিত হতে পারত। এই যে জ্ঞান বিজ্ঞান আমরা বললাম, জ্ঞান বিজ্ঞান কলা কৌশল এইগুলির পরিবর্তন, এগুলির পরিবর্তন কি হলে কি হচ্ছে, আমাদের সংস্কৃতিরও কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে আমাদের উন্নয়নের ফলে কি হচ্ছে, যখন উন্নয়ন হচ্ছে তখন কিসের উন্নয়ন হচ্ছে, সংস্কৃতির বিভিন্ন উপাদানের, আর এই বিভিন্ন উপাদানের পরিবর্তন মানেই কি সংস্কৃতির পরিবর্তন। আমরা শুরুতে বললাম কি আমাদের সংস্কৃতি কয় প্রকার বা উপাদান কয় প্রকার, দুই প্রকার, একটা কি বস্তুগত আর একটা অবস্তুগত। এই যে বস্তুগত এবং আর অবস্তুগত উপাদানের পরিবর্তন যখন কি হয় সমতালে চলে না, এরকম সময়ে আমাদের সমাজে কি দেখা যায়, অসামঞ্জস্যতা দেখা যায়, ফলে উন্নয়ন ত্বরান্বিত হতে পারে না। বস্তুগত সংস্কৃতি সহজেই পরিবর্তনশীল এবং যে কেউ এটা কী করতে পারে, অনুকরণ করতে পারে, আর অবস্তুগত সংস্কৃতি কিন্তু সহজে অনুকরণ করতে পারে না। তোমরা লক্ষ্য করবে একজন রাজমিস্ত্রি তিনি কী করেন, অনেক বিল্ডিং তৈরি করে করে, হ্যাঁ, অনেক বিল্ডিং তৈরি করে করে মোটামুটি দক্ষ হয়ে যান, বিল্ডিং তৈরিতে পারদর্শী হয়ে যান, এবং কিন্তু সে একটা বিল্ডিং দেখে আরেকটা বিল্ডিং তৈরি করতে পারলেও, হ্যাঁ, এই যে একজন ইঞ্জিনিয়ারের বা প্রকৌশলীর জ্ঞান মেধা এগুলি কিন্তু সে তিনি কী করতে পারেন না, অনুকরণ করতে পারে না, এই গুণাবলীগুলি তার মধ্যে কিন্তু কি চলে আসে না। সে হয়তো বা ছোটোখাটো কারিগরি করতে পারে ঠিকই, কিন্তু একজন প্রকৌশলী কোন বিল্ডিং কত মাপের হবে, তাই না, তার মাপ যোগ কত কীভাবে তৈরি করলে বা তার সঠিক যে পরিমাপ এগুলি যেভাবে একজন প্রকৌশলী কি বের করতে পারেন, একজন রাজমিস্ত্রি কিন্তু সেটা পারেন না। কাজে দেখো আমরা সহজেই অন্যের দেখে কি করতে পারি, বস্তুগত সংস্কৃতি অনুকরণ করে ফেলতে পারি এবং এর পরিবর্তনও আনা সহজ। আমরা আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, পৃথিবীর অনেক দেশে প্লাস আমাদের দেশেও কি আমাদের যে অবকাঠামোগত পরিবর্তন এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন, এটা দ্রুতই এখন চোখে পড়ে। তুমি গ্রামে গেলেও দেখবে আগের মতন আর কি কাঁচা ঘর নেই, সববার বাড়ি বাড়িতে পাকা ঘর, কিন্তু পাশাপাশি মানুষের জ্ঞান মেধা চিন্তাভাবনা মানুষের মনুষ্যত্ববোধ এইগুলির কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। এই যে সমাজের বস্তুগত এবং অবস্তুগত দুইটা উপাদান, এটা সংস্কৃতির উপাদান, এই সংস্কৃতির উপাদান যদি দুইটা সমান তালে ঘটতো তাহলে কি হতো, সমাজে উন্নয়ন সাধিত হতো, কিন্তু যেহেতু কি দুইটার গতি দুই রকম হওয়ার কারণে আমরা কি দেখতে পাই যে আমাদের সমাজে যে পরিমাণ উন্নয়ন সাধিত হওয়ার কথা সেটা হচ্ছে না। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা কি, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়। উন্নয়নের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি প্রাধান্য পায় সেটি হচ্ছে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাই না, উন্নয়ন করতে গেলে অবশ্যই এগুলিকে আগে প্রাধান্য দিতে হবে। এগুলির উন্নতি হলে তবেই কি হবে, সমাজের উন্নয়ন হবে। আর লক্ষ্য করো
এই এই মৌলিক চাহিদার যখন পরিবর্তন আসবে তখন কি সংস্কৃতি পরিবর্তন আসবে না, তখন কিন্তু সংস্কৃতির মধ্যেও পরিবর্তন আসবে, যা সামাজিক পরিবর্তন হিসাবে কি হবে গণ্য হবে। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের অপর যে বৈশিষ্ট্য বা চার নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে পরিবর্তন সব সময় ঊর্ধ্বগতিতে যে হবে এমন কিন্তু নয়, পরিবর্তনের গতি সব সময় ঊর্ধ্বমুখী হয় না। সমাজের বা সমাজের উপাদানের বা সংস্কৃতির বিভিন্ন উপাদানের পরিবর্তন কি হতে পারে, ইতিবাচকও হতে পারে আবার কি ইতিবাচক নয়, তাই না, বা নেগেটিভ এরকমও হতে পারে। তো যখন সমাজের পরিবর্তনটা ইতিবাচক হয় এই ধরনের পরিবর্তনকে আমরা কি বলে থাকি, উন্নয়ন বলে থাকি। আর পরিবর্তনটা যখন নিম্নগতির দিকে যায় তখন কি তাকে আমরা কি উন্নয়ন বলি, তখন কিন্তু আমরা তাকে উন্নয়ন বলি না। তাহলে এই যে সংস্কৃতির উপাদানের পরিবর্তন দিয়ে বা এর মাত্রা দিয়ে কি হয় উন্নয়ন বোঝায়, তাই না। সংস্কৃতি বিভিন্ন উপাদানের পরিবর্তনের মাত্রায় নির্ধারণ করে দিচ্ছে উন্নয়ন হবে কি হবে না। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটি সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়। এটিও কিসের একটা বৈশিষ্ট্য, এটিও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। পরিবর্তন কি ক্রমান্বয়ে ধাপে ধাপে হয়, তাই না। একবারে মনে করো যে আমরা তো পাঁচ থেকে লাভ দিয়ে দশে উঠতে পারি না, পাঁচে করে কি হয় ছয় হয়, ক্রমান্বয়ে আস্তে আস্তে হয়। যেমন পুরাতন পাথরের যুগ ও নতুন পাথরের যুগ দুটি সময়কাল, এই দুই সময়কালের সংস্কৃতির মধ্যে কী রয়েছে পার্থক্য রয়েছে, এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। শুধু সেই সময় কেন, আমরা যদি প্রাচীনকাল বলি আধুনিক কাল বলি, তাই না, প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ, এই যে সময়গুলি, এই সময়গুলির প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এই সময় দিয়েই কিন্তু এই বৈশিষ্ট্যগুলি কি পরিমাপ করা যায় বা নির্ণয় করা যায়। প্রাচীনকাল বললে আমাদের চোখে ভেসে ওঠে প্রাচীনকালে মানুষের অর্থনৈতিক অবস্থা এই ছিল এই ছিল, ওই সময় মানুষ এই করতো সেই করতো, হ্যাঁ। তারপরে মধ্যযুগে, মধ্যযুগের কথা বললেও তখন আমাদের সামনে ভেসে ওঠে যে সে সময় অভিজাততন্ত্র ছিল, আরও অনেক কিছু অর্থনৈতিক অবস্থা এগুলির চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। আধুনিক যুগে কি শিল্প বিকাশের যুগ, এই সময় শিল্পের কি প্রাধান্য দেখা যায়। তাহলে আমরা কি বলতে যাচ্ছি, আমরা আসলে বোঝাতে যাচ্ছি যে এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়। এই পরিবর্তন যে এখানে স্থির তা কিন্তু না, যতদিন যাবে পরিবর্তন হতেই থাকবে এবং যুগের মানে যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের উন্নয়নের ধারারও কিন্তু পরিবর্তন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কি দেখলাম, আমাদের যে সাংস্কৃতিক এবং উন্নয়ন এবং সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি কী কী, যে সংস্কৃতির উপাদানের পরিবর্তন হলেই কি হবে উন্নয়ন হবে এবং একে অপরের কি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি সংস্কৃতির উপাদানের পরিবর্তন না হয় তাহলে কি উন্নয়ন হবে, তাহলে কিন্তু উন্নয়ন সাধিত হবে না। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কী ছিল, যে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি কি হয় সমান গতিতে পরিবর্তনশীল হয় না বা সমান গতিতে পরিবর্তিত হয় না। সমান গতিতে পরিবর্তন হলে কি হবে, সমাজে উন্নয়ন দেখা দিবে এবং যদি সমানতালে পরিবর্তন না হয় তাহলে সামাজিক যে উন্নয়ন সেটা কি হবে, এটি ব্যাহত হবে বা ধীর বা মন্থর গতিতে চলবে। তৃতীয় যে বৈশিষ্ট্য ছিল, যে উন্নয়নের ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দেওয়া হয়, মানুষের মৌলিক চাহিদাগুলোকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে এবং এই মৌলিক চাহিদার প্রাধান্য বা মৌলিক চাহিদার পরিবর্তনের ওপরে কি হয় সামাজিক পরিবর্তন অনেকটা নির্ভরশীল এবং এই সামাজিক পরিবর্তনের ফলে কি হবে, সংস্কৃতিরও পরিবর্তন আসবে। তারপরে যে চার নম্বর বৈশিষ্ট্যটা ছিল সেটি কী ছিল, যে এই পরিবর্তন কি সবসময় একমুখী হবে, একমুখী হবে না, এটি উন্নতির দিকেও ধাবিত হবে আবার কি অনুন্নয়নের দিকেও বা নেগেটিভ দিকেও ধাবিত
হবে বা যেটাকে আমরা কি বলি নেতিবাচক, তাই না? ইতিবাচক এবং নেতিবাচক দুইভাবেই সামাজিক পরিবর্তন হয়ে থাকবে। আর ইতিবাচক পরিবর্তন হলে সেটা কি অবশ্যই সমাজের জন্য মঙ্গল, এবং এই ধরনের অবস্থাকে আমরা কি বলছি উন্নয়ন বলছি। পরে লাস্টের যে বৈশিষ্ট্য সেটা কি ছিল, যে সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন দুটি সময়ের মাত্রার মধ্যে সংগঠিত হয়। এরপরে আমরা যে পার্ট আলোচনা করব সেটি হচ্ছে পার্ট তিন, সেটি কি সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক। আমরা কি জানি উন্নয়নও কিন্তু এক জায়গায় থেমে থাকে না, আবার সমাজ এক জায়গায় থেমে নেই, সংস্কৃতিও কিন্তু থেমে নেই। যদি সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি পরিবর্তন হয় তাহলে কি হবে, সমাজের মধ্যেও পরিবর্তন আসবে, অর্থাৎ সামাজিক পরিবর্তন আসবে। এবং এই সামাজিক পরিবর্তনের আসলে কি হবে, উন্নতি সাধিত হবে বা উন্নয়ন ঘটবে। পরিবর্তন তাহলে কি সংস্কৃতির ধর্ম। এই যে সাংস্কৃতিক পরিবর্তন, এটা কি কি কারণে হয়ে থাকে সেগুলি আমরা এখন আলোচনা করব। কি কি সাংস্কৃতিক ব্যাপ্তি, সাংস্কৃতিক ব্যাপ্তি জিনিসটা কি, সাংস্কৃতিক ব্যাপ্তি সাংস্কৃতিক ব্যাপ্তি জিনিসটা আসলে কি, সাধারণত দুটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে কি করে, প্রভাবিত করে। এটা দেখো অনেকটা মিথস্ক্রিয়ার মতন, তাই না? তোমরা দুইজন বান্ধবী কি করো, একসঙ্গে দুইটা ভিন্ন পরিবার থেকে আসো, আসো না, আবার একসঙ্গে বন্ধুত্ব হলে দেখা গেল মিলামেশা করলে কি হয়, একে অপরের কি গুণাবলীগুলি সঞ্চালিত হয়ে থাকে। তেমনি সংস্কৃতির মধ্যেও কিন্তু তাই, দুটি ভিন্ন সংস্কৃতির মানুষ যখন একসঙ্গে বসবাস করে বা দীর্ঘ সময় সহ অবস্থান করে, এরকম সময় কি হয়, এক সংস্কৃতির বৈশিষ্ট্য অপর সংস্কৃতিতে চলে আসে বা সঞ্চালিত হয়ে থাকে। কথার কথা, যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, তোমাদের আমাদের দেশে কি অনেক বিদেশিরা আছে, আছে না? আমরা আমাদের বিভিন্ন জাতীয় উৎসবগুলিতে দেখি যে তারা আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত না হলেও আমাদের জাতীয় দিবসগুলিতে তারা আমাদের মতন হওয়ার চেষ্টা করছে। অনেক জাপানি আছে, অনেক চাইনিজ আছে, ওনারা কী করেন, পয়লা বৈশাখে আমাদের বাঙালিদের মতন পোশাক আশাক করেন, বাংলায় কথা বলার চেষ্টা করেন, বাংলায় গান গাওয়ার চেষ্টা করেন, তাই না? তো এটার নাম হচ্ছে কি, সাংস্কৃতিক ব্যাপ্তি। এটার কারণটা কি, দুই সংস্কৃতির লোক যখন পাশাপাশি বসবাস করে বা সহাবস্থান করে তখনই কি হয়, এক সংস্কৃতি আরেক সংস্কৃতিতে অনুপ্রবেশ ঘটে। এছাড়া শুধুমাত্র পাশাপাশি যে বসবাস করলেই হবে এমন না, বর্তমান যে বিশ্বায়নের যুগ, এখানে আমরা কি ঘরে বসেই আমরা কি করতে পারি, অন্য সংস্কৃতি সম্পর্কে জানতে পারি, জানতে পারি না, অবশ্যই জানতে পারি, এবং আমরা সেই সংস্কৃতির পছন্দ করে অনেক জিনিসে অংশীদার হয়ে যায়। তোমাদের পছন্দের একটি খাবারের নাম হচ্ছে কি, চাইনিজ, তোমরা খেতে পছন্দ করো, এটা আমাদের দেশীয় খাবার না, কিন্তু তোমরা এটা পছন্দ করো, করো না? হ্যাঁ করো। তো এটা কি, এটা আমাদের দেশে কিন্তু অনুপ্রবেশ ঘটেছে, তাহলে এটা কিসের কারণে, এই সাংস্কৃতিক ব্যাপ্তির কারণেই কিন্তু এর অনুপ্রবেশ ঘটেছে। তারপরের যেটি কারণ সেটি কি, সংস্কৃতায়ন, সংস্কৃতায়ন সংস্কৃতায়ন জিনিসটা কি, নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে, যে কোনো সংস্কৃতির মানুষই তার নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে যখন কি করে, অন্য কোনো সাংস্কৃতিক উপাদান নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি, সংস্কৃতায়ন বলে থাকি। দীর্ঘদিন যখন মানুষ কি করে, অন্য সংস্কৃতির মানুষের সঙ্গে বসবাস করে, তখন দেখা যায় যে তার নিজের সংস্কৃতি সব কিছু ঠিকই আছে, সেইগুলি সে ঠিকই পালন করছে সব কিছু, কিন্তু মনের অজান্তেই কি হয়, অন্য সংস্কৃতির কিছু জিনিস তার সংস্কৃতিতে অনুপ্রবেশ করে। এই ধরনের ঘটনাকে আমরা কি বলে থাকি, সংস্কৃতায়ন বলে থাকি।
যেমন দীর্ঘদিন আমাদের দেশে কারা ছিলেন, ইংরেজরা। ইংরেজরা আমাদেরকে শাসন করেছিলেন, তাই না? প্রায় 200 বছর। এই 200 বছর ইংরেজরা আমাদের দেশ শাসন করার ফলশ্রুতিতে কী 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 হয়েছে, তখন ইংরেজি অনেক শব্দ কিন্তু আমাদের আমাদের শব্দভাণ্ডারে চলে এসেছে, এবং আমরা এগুলি এমনভাবে ব্যবহার করি মনে হয় যে এগুলো আমাদেরই ছিল। কথার কথা, যেমন আমরা বলি চেয়ারকে, আমরা কি বলি? চেয়ার কিন্তু একটি ইংরেজি শব্দ, কিন্তু এর বাংলা শব্দ কি? কেদারা। কিন্তু আমরা কি কখনো কেদারা বলি? আমরা কিন্তু সবসময় চেয়ারই বলি। চেয়ার শব্দটি বা টেবিল শব্দটি এমনভাবে ব্যবহার হয়, বা প্লেট শব্দটি এমনভাবে ব্যবহার হয় যে মনে হয় যে কি আমাদের সংস্কৃতিরই এটা একটা উপাদান, বা সংস্কৃতিতে এটাই ছিল। তারপরের যে কারণ বা সাংস্কৃতিক পরিবর্তনের, সেটি কি? সাংস্কৃতিক আত্মীকরণ। সাংস্কৃতিক আত্মীকরণ এগুলি শিক্ষার্থীরা, এগুলি সবই কিন্তু আমাদের কি সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। কী কী কারণে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে, এই এই কারণগুলি হচ্ছে এইগুলি। কী কী? সাংস্কৃতিক ব্যাপ্তি, সংস্কৃতায়ন, সাংস্কৃতিক আত্মীকরণ। এখন সাংস্কৃতিক আত্মীকরণ জিনিসটা কী? আত্মীকরণ মানে তো আমরা বুঝি, তাই না? আত্মস্থকরণ। আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী কি করে, অন্যের সংস্কৃতি, অন্যের চিন্তা ভাবনায় এমনভাবে আত্মস্থ করে ফেলে যে মনে হয় যে এটাই তার সংস্কৃতির কী ছিল, বৈশিষ্ট্য ছিল, এটা তার সংস্কৃতির উপাদান, এবং তাদের চিন্তা চেতনা দ্বারা কী হয়, প্রভাবিত হয়ে থাকে। কথার কথা, বিয়ের পরে মেয়েরা কী করে, শ্বশুরবাড়িতে যায়, তাই না? শ্বশুরবাড়িতে গিয়ে একটা ভিন্ন পরিবার, ভিন্ন পরিবেশ থেকে আসে, শ্বশুরবাড়িতে গিয়ে সে নিজেকে এমনভাবে গড়ে তোলে যে কী হয়, মনে হয় যে সে যেন এই বাড়িরই সদস্য, এবং এই ওই শ্বশুরবাড়ির সব নিয়ম কানুন, কলা কৌশল, আচার ব্যবহার সে রপ্ত করে ফেলে। এটার নাম কি? সাংস্কৃতিক আত্মীকরণ। তারপরের যেটি, সেটি রয়েছে কি? সাংস্কৃতিক আদর্শ। আদর্শ মানে আমরা জানি প্রত্যেক সংস্কৃতির কী আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে যা অন্য সংস্কৃতিতে নেই, এমন এমন বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র ওই সংস্কৃতিরই আছে। এই যে সাংস্কৃতিক আদর্শ, এটার মাধ্যমে কী হয়, আমরা বিভিন্ন অঞ্চলের মানুষের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। কথার কথা, আমাদের সংস্কৃতির বিভিন্ন উপাদান রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে যেগুলি শুধুমাত্র আমাদের বাঙালি সংস্কৃতিতেই বিদ্যমান। যেমন পহেলা বৈশাখ, এটা কি? এটা নববর্ষ, তাই না? নববর্ষ তো সব দেশই পালন করে, কিন্তু আমরা পহেলা বৈশাখে কী করি, পান্তা ভাত খাই, তাই না? নতুন পোশাক পরি, আবার মঙ্গল শোভাযাত্রা করি, মেলায় যাই, এরকম বিভিন্ন, তারপর হালখাতা করা হয়। এই যে এই জিনিসগুলি, এইগুলি দেখবে যে অন্য সমাজের বা অন্য সংস্কৃতিতে পহেলা বৈশাখ উদযাপিত হলেও কিন্তু এই কাজগুলি বা এইভাবে হয় না। কাজে যে পান্তা ইলিশ খাওয়া বা পান্তা ভাত খাওয়া, এই নতুন কাপড় পরা, হ্যাঁ, তারপরে মেলায় যাওয়া, বিভিন্ন মানে অনুষ্ঠান পালন করা, মঙ্গল শোভাযাত্রা করা, এগুলি কিসের বৈশিষ্ট্য? আমাদের বাঙালি সংস্কৃতির বৈশিষ্ট্য। কোন কোন অনুষ্ঠানের? পহেলা বৈশাখের। এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, এটা আমাদের বাঙালি সংস্কৃতি, এটাই হচ্ছে একটা সাংস্কৃতিক আদর্শ বা মানদণ্ড। সবার শেষে যেটি রয়েছে, প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। প্রযুক্তি তো তোমরা জানোই, এই প্রযুক্তির উন্নয়নের ফলে কি হয়, আমাদের সংস্কৃতির মধ্যেও কিন্তু পরিবর্তন আসে। তোমরা লক্ষ্য করো, আসে না অবশ্যই, কিন্তু প্রযুক্তির উন্নয়ন হলে কি হবে, সামাজিক পরিবর্তন আসবে। আর প্রযুক্তি জিনিসটা, এটা কিসের অন্তর্ভুক্ত বা এটা কিসের, কার উপাদান? এটা কিন্তু সংস্কৃতির উপাদান। তাহলে এই যে প্রযুক্তি, আজকে যেমন তোমাদের কী ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাস হচ্ছে, তাই না? তোমরা ঘরে বসে আছো, আমি বিদ্যালয়ে আছি, এখান থেকে আমরা কি অনেক দূরে থেকেও কিন্তু একই ক্লাসের মধ্যে সবাই রয়েছি। শুধু তাই না,
আবার আমরা ক্লাসে আগে এক সময় শুধু শিক্ষক যেভাবে পাঠ দিতেন তার পাঠের পাঠদানের পদ্ধতির মধ্যেও কিন্তু কি আসছে, অনেক পরিবর্তন আসছে। ক্লাসরুমে তোমরা কি দেখো না, মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়, স্পিকার ব্যবহার করা হয়। তো এইগুলি কি প্রযুক্তির উন্নয়ন না? এগুলি কিন্তু প্রযুক্তির উন্নয়ন। এই প্রযুক্তির উন্নয়ন হলে কি হবে, এগুলো আসলে কোথায় হচ্ছে, আমাদের সংস্কৃতির বিভিন্ন উপাদানের মধ্যেই কিন্তু এগুলি হচ্ছে। তাহলে প্রযুক্তির উন্নয়ন হলে কি হবে, অবশ্যই সমাজেরও উন্নয়ন হবে এবং সংস্কৃতির উন্নয়ন তো হবেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, একদিনে আসলে তিনটা পাঠ আলোচনা করলাম আমরা, সংক্ষিপ্তভাবে, খুবই সংক্ষিপ্তভাবে। এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও। তোমরা বাড়ির কাজ কি করবে, সাংস্কৃতিক বৈশিষ্ট্য। যে কোনো সংস্কৃতির দুটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করবে। তাহলে আমাদের বাড়ির কাজ হচ্ছে যে কোনো সমাজের বা যে কোনো সংস্কৃতির দুইটি বৈশিষ্ট্য আলোচনা করো। তো ভালো থেকো প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।